হাই অল, এবারে রিকের বার্থডে আর দিওয়ালি ভাইফোঁটা মোটামুটি সব পরপর পড়ে গেছে, আর এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কাউকেই তো সেরকমভাবে ইনভাইটও করা যাচ্ছে না। তো দেখি ছোটখাটো একটা প্ল্যান আছে কি করা যায়। এখন বাড়ি সাজানো চলছে এই বেলুন টেলুন দিয়ে, এরপরে একটু টুকটাক কেনাকাটা করতে বেরোবো, ভাইফোঁটার কেনাকাটা, দিওয়ালি, রিকের বার্থডে, কিছু জিনিসপত্র কিনতে যেতে হবে। দেখা যাক কি কি করতে পারি। দেখো তো জ্বলছে। মোটামুটি একটু বেলুন টেলুন দিয়ে সাজিয়ে, লাইট টাইট দিয়ে সাজিয়ে বেরিয়ে পড়েছি। রিকের বার্থডের বেশ অনেক বড় বড় লিস্ট ছিল, তার মধ্যে ওর ঠাম্মি ওকে একটা খুব ভালো বাস্কেটবলের, মিনি বাস্কেটবলের একটা সেট গিফট করেছে। আর একটা জিনিস চেয়েছিল সাইকেল, সেটা আমি বলেছি যে না, ওটা তোমাকে সান্টা ক্লজ দেবে, তুমি ভালো করে একটু পড়াশোনা করো। ওটা চতুর্দশী, তাই আজকে চৌদ্দ শাক রান্না করা হচ্ছে। রিক আজকে কি আমাদের প্রদীপ জ্বালাবো? তো প্রদীপ কোথায়? এই যে নিয়ে এলাম প্রদীপ। হ্যাপি দিওয়ালি। পুজো হচ্ছে এখানে, মন্দির রয়েছে একটা খুব সুন্দর মন্দির, করাই আছে অনেক দিনের পুরনো মন্দির, এখানে এসছি ঠাকুর দেখতে। খুব সুন্দর এখানে ঠাকুরটা, আর খুব সুন্দর সাজিয়েছে আজকে। এখানে রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে, কালী ঠাকুরের মূর্তি রয়েছে, প্রত্যেক বছর এখানে পুজো হয়। তো আজকে এসছি অনেক রাত্রে পুজো শুনছি, দেখি কতক্ষণ থাকতে পারি।
এটা হচ্ছে তেরো হাত কালী, যেটা অনেক পুরনো ঠাকুর এখানকার, বহু বছর ধরে হচ্ছে। আগে এখানে খুব বড় মেলা টেলাও হতো, তো এখন সেসব কিছু আর হয় না, বাট ঠাকুরটা স্টিল তেরো হাতই আছে, বড় ঠাকুরই হয়েছে। এবারও দেখছি সেই রকম বড় ঠাকুরই হয়েছে, খুব সুন্দর করেছে। কালকে দিওয়ালি ছিল, কালকে খুব মজা করেছি বাচ্চা পার্টিদের সাথে, খুব এনজয় করা গেছে। কালকে দিওয়ালির সাথে সাথে ছিল হচ্ছে চিলড্রেন্স ডেও, তো চিলড্রেন্স ডে এর জন্য প্রচন্ড মজা করেছি আমরা। হ্যাঁ, কালকে যেহেতু কোনো বাজি পোড়ানো বারণ ছিল, আমরা কোনো রকম বাজি কিনতেও পারিনি, দেখতেও পাইনি কোথাও বিক্রি হচ্ছিল যে। সো সেটা মনেও হয়নি যে বাজি পোড়ানোর দরকার আছে, কেন আমরা বাচ্চাদের সাথে এত এনজয় করেছি, প্যান্ডেল হপিং, তারপরে ওখানে এত ঢাক বাজছিল, বাচ্চারা প্রচন্ড এনজয় করেছে। সো ফিল হয়নি যে বাজি পড়ানোর দরকার পড়তো, তো দারুণ কালকে রাতটা গেছে। এখন একটু বেরিয়েছি একটু শপিং করতে, কালকে যেহেতু ভাইপোটা টুকটাক জিনিস কেনার রয়েছে, সো দেখি কিনে নেওয়া যাক। শপিং মোটামুটি কমপ্লিট। সো আজকে যখন ফিরছিলাম, আমাদের ভোগের কুপন দিয়েছিল এখানে, যে কালকে যে কালী পুজো হচ্ছিল সেখান থেকে ভোগের কুপনটা দেখে ভোগও নিয়ে চলে এলাম। আর একটা সারপ্রাইজ রিকের জন্য রেখেছি, কেননা ওর বার্থডে সেলিব্রেশন, সে বার্থডের দিন সেরকমভাবে ভালোভাবে হতে পারেনি, কেননা আমার বাড়ির লোকেরা কেউই আসতে পারেনি। সো ভাই ফোটার দিন সবার সাথে দেখা হচ্ছে, তো আমি আরেকটা কেক অর্ডার করেছি যেটা ওর পছন্দ মতো, স্পাইডারম্যান। তো ওটা কালকে মর্নিংয়ে ডেলিভারি দেবে বলে দিল, তো কালকে নিয়ে যাওয়া হবে ওর মামা বাড়িতে, ওখানে গিয়ে আরেকটা ছোট্ট বার্থডে পার্টি আমরা সেলিব্রেট করব ওর ভাই বোনেদের সাথে, দারুণ হবে। কদিন দিওয়ালি, রিকের বার্থডে, ভাই ফোটা, সব মিলিয়ে দারুণ মজা করা গেছে। সো এবার আবার জেনারেল লাইফেই ফিরে যাওয়া, ওর স্কুলও খুলে যাবে। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ফিট অ্যান্ড ফাইন ফর এভার থাকো, চলো বাই বাই।